বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা পড়ছি মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ আ ড্রিম। এর আগের তিনটি ভিডিওতে আমরা আগের তিনটি অংশ পড়েছি এবং আমরা খুব ছোট ছোট ভাগ করে পড়ছি, যাতে পড়ার সময় তোমরা হারিয়ে না যাও যে কোন অংশটা আমরা পড়ছি, এবং প্রত্যেকটা অংশ আমরা খুব ভালো করে ব্যাখ্যা করছি। তাহলে এর আগের ভিডিওতে আমরা এই পর্যন্ত পড়েছি, এখন চলো আমরা এই অংশটা পড়ি। এখানে বলছে, আই হ্যাভ আ ড্রিম that one day every valley shall be exalted, every hill and mountain shall be made low, the rough places will be made plain, and the crooked places will be made straight, and the glory of the Lord shall be revealed, and all flesh shall see it together. বলছে যে তার কি স্বপ্ন হচ্ছে, তার স্বপ্ন একদিন, ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি এক্সল্টেড। ভ্যালি অর্থ উপত্যকা, উপত্যকা মানে হচ্ছে দুটো পাহাড়ের মাঝামাঝি যে সমতল সেটাকেই বলা হয় ভ্যালি বা উপত্যকা। এক্সল্টেড মানে সমুচ্চ, অর্থাৎ একদিন প্রত্যেকটা উপত্যকা মর্যাদা সম্পন্ন হবে। এভরি হিল অ্যান্ড মাউন্টেন শ্যাল বি মেড লো, প্রত্যেকটা পাহাড় পর্বত অবশ্যই নিচু করা হবে। দ্য রাফ প্লেসেস উইল বি মেড প্লেন, উঁচু নিচু জায়গাগুলো সেগুলোকে সমতল করা হবে। অ্যান্ড দ্য ক্রুকেড প্লেসেস উইল বি মেড স্ট্রেট, ক্রুকেড মানে বাঁকা বা কুটিল, এবং স্ট্রেট মানে সোজা, অর্থাৎ বাঁকা জায়গাগুলোকে সোজা করা হবে। অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড, অর্থাৎ আমাদের যে সৃষ্টিকর্তা তার যে মর্যাদা সেটা প্রকাশ করা হবে। অ্যান্ড অল ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার, এবং প্রত্যেক রক্ত মাংসের মানুষ সেটা একসাথে দেখবে। ফ্লেশ মানে হচ্ছে রক্ত মাংসের মানুষ। দিস ইজ আওয়ার হোপ, এটা আমাদের আশা। দিস ইজ দ্য ফেথ দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ ওয়েস্ট, বলেছি এটাই আমার আশা, এটাই আমার বিশ্বাস যেটা নিয়ে আমি দক্ষিণে ফিরে যাব। উইথ দিস ফেথ, এই বিশ্বাসের সাথেই, উই উইল বি এবল টু হিউ আউট দ্য মাউন্টেন অফ ডেসপেয়ার আর স্টোন অফ হোপ, বলেছি এই আশা নিয়েই আমরা আমাদের হতাশার যে পাহাড়টা আছে, মাউন্টেন অফ ডেসপেয়ার, এই পাহাড়টাকে, হতাশার বিপন্ন পাহাড়ে আসা আর স্টোন অফ হোপ, এবং এটাকে আমরা অনেকগুলো রং বেরঙের আশার পাথরে পরিণত করতে পারবো। উইথ দিস ফেথ, এই বিশ্বাসের সাথে, উই উইল বি এবল টু ট্রান্সফর্ম, আমরা পরিবর্তন করতে পারবো দ্য জ্যাংলিং ডিসকর্ডস অফ আওয়ার নেশন। জ্যাংলিং মানে ভেতর আর ডিসকর্ড মানে অনৈক্য, অর্থাৎ আমাদের জাতির যেই বিভিন্ন কঠিন বিবাদগুলো আছে, যে বিভিন্ন কঠিন অনৈক্যগুলো আছে, সেগুলোকে আমরা পরিবর্তন করতে পারবো ইন্টু আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, একটা খুব সুন্দর ভ্রাতৃত্ব বোধের ঐক্যতানে আমরা পরিণত করতে পারবো। উইথ দিস ফেথ, এই আশার সাথে, উই উইল বি এবল টু ওয়ার্ক টুগেদার, টু প্রে টুগেদার, টু স্ট্রাগল টুগেদার, টু গো টু জেল টুগেদার, টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, নোয়িং দ্যাট উই উইল বি ফ্রি ওয়ান ডে। এই আশার সাথেই আমরা একসাথে কাজ করতে পারবো, একসাথে প্রার্থনা করতে পারবো, একসাথে সংগ্রাম করতে পারবো, একসাথে জেলে পর্যন্ত যেতে পারবো, আমাদের স্বাধীনতার জন্য একসাথে দাঁড়াতে পারবো, এটা জেনে যে আমরা একদিন না একদিন স্বাধীন হবই। তাহলে এই অসাধারণ যে প্যাসেজটা, এটার এই অংশটাও আমরা পড়লাম, এবং তোমরা বুঝতেই পারছো তিনি কী মায়ার সাথে, কী দৃঢ় চেতনার সাথে, দৃঢ় সংকল্পের সাথে এই ভাষণটা দিয়েছিলেন। এই ভাষণটার এই অংশটুকু আমরা পড়লাম এই ভিডিওতে, এর পরের অংশটুকু আমরা পরের ভিডিওতে পড়ব। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা খুব দ্রুতই চলে যাবো এর পরের অংশে।